আমি জীবনে কিছু সবরকারী মানুষ দেখেছি। আমেরিকাতে এক আল্লাহর বান্দি বাংলাদেশি এই কিছুদিন আগে মারা গেছেন, ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন, বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন। এত বিপদ আপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদ আপদ কত ভাবে হতে পারে। শুরুতেই স্বামী অমানুষ, তালাক দিয়ে দিয়েছে, এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে, সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে, এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছে বিছানায় শয্যাশায়ী। এরপরও আল্লাহর বান্দার মুখে কখনো অভিযোগ ছিল না। তিনি বলতেন, আমার মালিক আমার উপর খুশি আছে কিনা আমার টেনশন সেটা, হাত যাক পাও যাক মাথা যাক শরীর যাক জীবন যাক, এটা আমার ইস্যু না, যত কষ্ট হয় আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবরটা করতে পারি। আহ, ঈর্ষা হয়। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, অনেক লম্বা লম্বা ওয়াজ তো করা অনেক সহজ, এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ। আল্লাহর কত প্রিয় বান্দি হলে আল্লাহ তাকে এতটুকু তৌফিক দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সবর চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবর করার তৌফিক দান করুন। আমাদের সবরের অবস্থা কি জানেন? পত্রিকায় কয়েকদিন পর পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট, সেজন্য তিনজন নাই। শুনেন না আপনারা, হ্যাঁ, দই নিয়ে একজন মারা গেছে বলে। আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে বসে, আপনারা মন খারাপ করেন না, ব্রাহ্মণ বাড়িয়া না, এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেসবর, ঠিক না? ঠিক ভাইরা, আমার কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করব বলে? নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে, আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে, একটার পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহর নবী হওয়ার পর, আল্লাহর রাসূল হওয়ার পর তিলে 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 আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন, কষ্ট দিয়েছেন। শুধু তাদের নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোন জাতিকে কোন সম্প্রদায়কে কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন, তাদের বিপদ দেন, মুসিবত দেন, একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকেন, আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ বান্দার ঈমানকে পরখ করেন। আমি কিছু মানুষকে দেখেছি, তারা বলেছে, ভাই নামাজ কালাম একসময় পড়তাম না, কই দিনকাল তখন এত খারাপ ছিল না, এখন নামাজ কালাম পড়া ধরছি, হালাল হারাম বাজ বিচার করা ধরছি, সুদ ছেড়ে দিয়েছি, ঘুষ ছেড়ে দিয়েছি, দুই নম্বর পথ ছেড়ে দিয়েছি, এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে, সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহর দিকে যখন আসে কেউ, আল্লাহর দিকে আগায়, সে কি আসলেই আগাচ্ছে কিনা, সে কতটা পিওর, তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন। ভাইরা আমার, চুলের থেকে নুন খসলেই আমাদের হাত সামনে চলে আসে, ঠিক না? ঠিক, টোটা সামনে চলে আসে, আমরা হাতা গোছানো শুরু করে দেই, এগুলো কোন ইমানদারের চরিত্র? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সাহাবীদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও, তো এক জায়গায় এরকম জটলা পেকে গেছে, জটলা জটলা পাকায় দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে এখানে? বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, এখানে কুস্তা কুস্তি চলতেছে, এক বীর মারাত্মক শক্তি তার, তার সাথে কেউ পারতেছে না, যে আসতেছে একটার পর একটা সবগুলার কাজ করে ফেলা দিচ্ছে, তার সামনে কেউ পারতেছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি বলে দিব, এই লোকটার চাইতে বড় বীর কে? এ তো বাহাদুর খুব, এর চাইতে বড় বীর, এর চাইতে বড় শক্তিশালী মানুষটাকে জানো? সাহাবী রাহমানি রাসূলুল্লাহ অবশ্যই বলেন, এর চাইতে আবার শক্তিশালী মানুষকে আমরা তো জীবনে দেখি নাই, কে সে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসো তার সাথে পরিচয় করাই। এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী, সে অনেক বড় কুস্তিগীর, সে সব মানুষকে কুপকাত করে দিচ্ছে, এর চাইতেও বেশি শক্তিশালী, এর চাইতেও বড় বীর, বড় বাহাদুর হলো সে যার মাথা যখন চরম রাগান্বিত হয়, মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায়, মাথা যখন তার হট হয়ে যায়, এই গরম হওয়ার পর রাগ উঠার পর চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে, কন্ট্রোল করতে পারে, ডিলার মতো ছেড়ে দেয় না রাগ, যেখানে সেখানে যা তা করে পরে বেজ্জত হয় না, মুখ ছোট হয় না, নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে, এই লোকটা হলো এই কিস্তগির লোকদের চাইতে বড় বীর। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।